হ্যালো বন্ধুরা, প্রকাশ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপনার নিয়ে। তোমার যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা চাবি দিলে অন হচ্ছিল না, কিন্তু রিমোটের সেন্সারে অন হচ্ছে। তো তোমাদের গাড়িটা খোলার পরে তোমাদেরকে দেখাচ্ছি ওয়ারিংটা খোলার পরে। তো তোমার এই যে চাবি সুইচ তোমরা দেখতে পাচ্ছ, এই চাবি সুইচে একটা যে তার থাকে, একটা মেন তার, মেন যে তারটা 48 ভোল্টের যে লাইনটা আসে বন্ধুরা, এই তারের মেন লাইনটা আসছিলো না, আসছিলো 25-26 ভোল্ট আসছিলো। তো তোমাদেরকে দেখানো হয়নি আগে ভুলবশত। তা এর একটা প্রবলেম হচ্ছে, এই তারের ওয়ারিংটা খুলে দেখি ওয়ারিংটা পুড়ে গিয়েছে। এই যে কালো তার তোমরা দেখতে পাচ্ছ, এই কালো তারের সঙ্গে এই লাল তারের যে লাল তারটা ছিল বন্ধুরা, এই যে লাল তারটা, এই লাল তারটা ধরে একসঙ্গে পুড়ে গেছিলো, জয়েন হচ্ছে যাই করে হোক শর্ট সার্কিটের জন্য পুড়ে গিয়েছে। তো আমাদের এই যে ওয়ারিংয়ের মেন, এটা মেন ওয়ারিংয়ের মেন কালো তারটা বন্ধুরা, এই যে এখান থেকে উঠেছে পিছন দিকটা যে তারটা হয়েছে কালো তারটা, তো এই কালো তারটা, এই তারটা আমরা এই বার করে নিয়েছি। এই তারটা বন্ধুরা আমি নিচেই, গাড়ির যে ওয়ারিং রয়েছে মানে পুরো খুলে নিতে হবে তোমাদেরকেও। ওয়ারিংটা খুলে নিয়ে আমাদের এখানে যে তারের একটা জয়েন্ট রয়েছে মিডিল ওয়ারিংয়ে, এই ওয়ারিংয়ে এখান থেকে এটা জয়েন্ট হয়েছে। তো এই তারটা আমাদেরকে পাল্টে নিতে হবে। আর এবং এর যে মেন যে তারটা, মেন দুটো তারই, এই যে লাল তারটা ওয়ারিংয়ে মেন তার, এই জ্যাকের চাবি সুইচ জ্যাকের ওখান থেকে আমরা খুলে নিয়েছি, এই পিনটা খুলে নিয়েছি। এই তারটাও আমাদেরকে পাল্টে নিতে হবে, দুটো তার আমাদেরকে একসঙ্গে পাল্টে নিতে হবে। আর কোথায় কী আমরা তারটা জুড়বো তা তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো, এবং প্রকাশ টুটিজ ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি দাবিয়ে দিও নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। তো বন্ধুরা ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের আগে মেন যে তারের ওয়ারিংটা, ওয়ারিংয়ের যে নেগেটিভ তারটাই কালো তারটা আমরা আগে জুড়ে নেবো। তো আমাদের কাছে একটাই তার আছে লাল কালারের তার, তো আমরা একটা সিং ব্ল্যাক টেপ লাগিয়ে একটা চিহ্নিত করে নেবো, এটাই আমাদের নেগেটিভ তারটা দিতে হবে। তো আমাদের আগে একটা নেগেটিভ তার আমরা ওপর থেকে এরকম লাল তার ফেলে নিয়েছি, এই যে আমাদের তারের কয়েল বন্ধুরা। তো আমরা আগে আমরা এই নেগেটিভ তারের লাইনটাকে আমরা জুড়ে উপরে তুলে নেবো। চলো বন্ধুরা, এটা আগে ছিলে এখানে আমরা ব্ল্যাক টেপ করে নিই ভালো করে। তো বন্ধুরা আমার তারটা ছিলে নিয়েছে, এবার এই তারে আমরা এখানে জুড়ে নেবো, জুড়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এটা আমরা একটু জুড়ে নিয়েছি, এটা আমরা একটা প্লাস দিয়ে ভালো করে জুড়ে নেবে যাতে লুজ কানেকশান না হয়। তো বন্ধুরা এটা আমরা ব্ল্যাক টেপ করে নিয়েছি ফুলপুরে ভালো করে। তো আমরা এই তারটা চেনার জন্য আমরা এটা মাঝে মাঝে একটা একটা করে ব্ল্যাক টেপ দিয়ে মার্ক করে নেবো, যাতে এটা কালো তার নেগেটিভ তার। তো আমরা এটা একটু ব্ল্যাক টেপ করে নেবো মাঝে মাঝে ব্ল্যাক টেপ দিয়ে, যাতে এটা বোঝা যায় এটা কালো তার। তো বন্ধুরা আমরা তারটা মার্ক করে নিয়েছি কালো তার করে, প্রত্যেকটা কালো দিয়ে দিয়ে মার্ক করে নিয়েছি দেখতে পাচ্ছ। তো আমরা এবার এটা টেনে নেব, যতটা লাগবে ঠিক সমান করে ওয়ারিংয়ের মাপ করে আমরা এটা উপরে গিয়ে কেটে নেবো। তো বন্ধুরা আমরা এই তারটা নিয়ে নিয়েছি, নেওয়ার ফলে এটা এত বড় আছে, আমরা এই তারের এই গোড়ার থেকে এটা এখান থেকে পুড়ে গেছিলো, এটা আমরা এখান থেকে কেটে এই তারটা জুড়ে নেবো লাল তারটা। চলো মাপ করে কেটে, তোমার সুন্দর করে মাপ করে কেটে নেবে, কেটে এখানে জুড়ে দেবে। বন্ধুরা আমরা তারটা জুড়ে নিয়েছি সুন্দর করে, তার জুড়ে নিয়েছি। এবার আমরা এটা ব্ল্যাক টেপ করে নেবো, তোমাদের সুন্দর করে ব্ল্যাক টেপ করে দেবে যাতে এটা লুজ না থাকে, এটা মোটা করে ব্ল্যাক টেপ করে দেবে। তো বন্ধুরা এই চাবি সুইচের বন্ধুরা একটা যে তারটা থাকে বন্ধুরা, মেন যে তারটা, ওইটাও বন্ধুরা আমাদের পুড়ে গিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা এই আছে পিন আছে চাবি সুইচে, তো এইটা হচ্ছে মেন ওয়ারিংয়ের মেন তারটা, 48 ভোল্টের লাইনটা ডাইরেক্ট মিটারের চাবি সুইচে যাচ্ছে। তো আমাদের এই তারটা আমাদেরকে উপর থেকে ড্রাইভার বক্সের থেকে খুলে নিতে হবে। চলো এই যে তারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে তারটা তোমরা দেখতে পাচ্ছ, এই তারটা হচ্ছে মেন চাবি সুইচের তার, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই টানছে চলে যাচ্ছে,
এই তারটা আমাদের এই যে মেন তারের সঙ্গে এই ফিউজ থেকে এটা গিয়েছে ডাইরেক্ট চাবির সুইচে। তো আমরা এখান থেকে এই যে পিলারটা রয়েছে পিনটা দিয়ে ফিউজ ভায়া করে আমরা একটা মেন তার ফেলে দেবো নতুন করে। তো আমরা এই তারটা আমরা এই টেনে নিচ্ছি, তারটা বাদ চলে যাবে, আমরা আবার সেমভাবে একটা নতুন একটা তার ফেলে দেবো। পুরো চাবি সুইচ এরকম তো নিয়ে এসে ড্রাইভার বক্সের এখান থেকে তুলতে হবে, তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এই তার একটা নিয়ে নিয়েছি, পুরো তার আমরা এখান থেকে একটা তার নিয়ে নিয়েছি, এখান থেকে নিয়ে গেছে এই যে তারটা পুরো বন্ধের নিচে দিয়ে গিয়েছি, এই তারটা এই হয়েছে বন্ধুরা। এটা আমরা ওয়ারিং ভেতর দিয়ে তুলবো বন্ধুরা, এখান থেকে তুলতে হবে, এই নিচে দিয়ে তুলবে, তুলে ওপরে তুলতে হবে তারটা। আমরা যা করে আস্তে আস্তে তুলে নেবো, তুলে তোমাদেরকে দেখাচ্ছি, ওপরে তুলে নেব। তো বন্ধুরা আমরা এই তারটা বার করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই তারটা নিয়ে নিয়েছি, নিয়ে আমাদের এটা ফিউজ ভায়া করব, ফিউজ ভায়া করে আমাদের এই মেন তারে লাগাতে হবে। মেন তারে তো আমাদের এটা ভালো আছে মোটামুটি, আমরা এখান থেকে একটা এই ফিউজটা ভায়া করব, এই তারটা ফিউজের এই ক্লিপে লাগাবো, এক মাথায় লাগিয়ে এখান থেকে একটা ফিউজ ভায়া করব। চলো তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এই তারের মাথায় আমরা ফিউজের ক্লিপটা লাগিয়ে নিয়েছি, তো এবার আমরা এই এই ফিউজটা লাগিয়ে নেব। তো আমরা ফিউজটা এদিক করে নিয়েছি, লাগিয়ে নিয়েছি ফিউজটা, এবার ডাইরেক্ট আমরা লাগিয়ে দিয়েছি, একটা ফিউজ ভায়া করে নিয়েছি আমরা লাইনটা। তো আমরা হালকা করে তারটা টেনে নেবো, অত বড়ো রাখবো না, তারটা একটু বড়ো রেখেছি। এবার এই মাপ করে বন্ধুরা আমরা আবার সেমভাবে তারটা কেটে নেবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এই তারটা এখান থেকে নিয়ে নিয়েছি, নেওয়ার ফলে এই তারটা এই প্লাগ পর্যন্ত আমাদেরকে বড়ো করে কেটে নিতে হবে, চলো বন্ধুরা প্লাগ পর্যন্ত কেটে নেবো। তো বন্ধুরা আমরা একটা পিন নিয়ে নিয়েছি, মেল পিন, তো পিনটা আমরা এই সকেটে লাগাবো, তো ডাইরেক্ট আমরা তার জুড়বো না, তার জন্য আমরা পিনটা এই মাথায় একটা জুড়ে নেবো, এই পিনটা আমরা জুড়ে নেবো, জুড়ে নেওয়ার পরে এতে লাগিয়ে দেবো। তো বন্ধুরা আমরা ক্লিপটা লাগিয়ে নিয়েছি বন্ধুরা, তো ক্লিপটা আমরা এবার এই প্লাগে লাগিয়ে নেবো, লাগিয়ে গাড়িটা একবার চেক করে দেখবো, চলো চেক করা যাক। তো বন্ধুরা আমরা এই প্লাগটা করে নিয়েছি, পিন করে নিয়েছি, এবার আমরা চাবি সুইচের ক্যাপলারে লাগাবো, ম্যাক্সিমাম ক্যাপে লাগাবো। তো আমাদের এটা লাগানো হয়ে গেছে, চলো আমাদের এমসিবিটা তুলব, তুলে দেখবো লাইনটা আসছে কি না। একটা জ্বালাই এমসিবিটা তুলে দিয়েছে, তোলার পরে আমাদের এবার চাবি সুইচটা অন করবো। তো বন্ধুরা আমাদের চাবি সুইচের লাইন এসে গেছে, হর্নটা বাজে, লাইন ওকে হয়ে গেছে, এটা এবার চালানোর জন্য আমাদের রেডি হয়ে গেছে, সব কিছু চলছে, ইন্ডিকেটার হচ্ছে, সব হচ্ছে। চলো বন্ধুরা আমাদের এই তারগুলো এবার আমাদের ঠিকভাবে ঠিক যেরকমভাবে আমাদের খোলা হয়েছে ঠিক প্লাস্টিকের ওয়ারিং খাপের ভেতরগুলো আমরা ঢুকিয়ে নেবো, ঢুকিয়ে আমরা নতুন করে ব্ল্যাক টেপ করে দেবো, চলো ব্ল্যাক টেপ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তারগুলো এরকম ছিল, আমরা এরকম আস্তে আস্তে ঢুকিয়ে নিয়েছি সুন্দর করে প্লাস্টিকের ক্যাপের ভেতরে। তো আমরা এবার এটা সুন্দর করে ঢোকানোর পরে আমরা এটা একটা ব্ল্যাক টেপ করে দেবো, চলো এই ব্ল্যাক টেপ। তো বন্ধুরা আমরা নতুন করে ব্ল্যাক টেপ করে দিয়েছি সুন্দর করে, ব্ল্যাক টেপ করে দেওয়ার পরে আমরা এইগুলো পুরো টেনে দেবো, একদম পুরোটা সুন্দর করে দেবো। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের তারগুলো আমরা সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি,
তো বন্ধুরা আমরা একটু তারগুলো এবার এখানে একটু মেরে দেবো ক্লিপগুলো, যাতে তারগুলো একটু ভালোভাবে সেফটি থাকে। ক্যাপ ক্যাপগুলো লাগিয়ে দেবো অন্ধকার একটু। চলো এবার আমরা তারগুলো কিনে নেব, এইগুলো আমরা সুন্দর করে কাট করে দেবো। তো বন্ধুরা আমাদের ব্ল্যাক টেপ করা কমপ্লিট সব। তো আমাদের এই হচ্ছে ক্যাপলার চাবি সুইচের যে জ্যাকটা বন্ধুরা, এই যা। তো বন্ধুরা আমাদের এই জ্যাকটা আমরা লাগিয়ে কমপ্লিট করছি। তো বন্ধুরা আমাদের এই চাবি সুইচটি জ্যাকটা আমরা লাগিয়ে দিয়েছি। তো আমরা এবার চাবিটা অন করছি। তো আমাদের চাবি সুইচ গাড়ি অন হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এবং প্রকাশ টোটরিচ ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকটি দাবিয়ে দেবেন, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সো বাই।